তো মিছিল ঘিরে আরো একবার তুলকালাম কাণ্ড বাঁধিল রাজ্যের বুকে এমনকি সেই ভরা মিছিলে গ্রেপ্তারের দাবি উঠলো বিজেপি নেতা অনুপম হাজরাকে এবং অনুপম হাজরাকে গ্রেপ্তার করতে গিয়ে যথারীতি হাতাহাতি বেড়ে যায় কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের মধ্যে শুধুমাত্র তাই নয় সেই মিছিল থেকে গ্রেপ্তার করা হয় মোট একশো দশ জনেরও বেশি মানুষকে বিস্তারিত ভাবে দেখে নেবো আমরা এই ভিডিওটিতে সুতরাং তো অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশের নোটিফিকেশন বেলটিকে বাজি দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছা আপনার কাছে এবং আইটি রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশের সঙ্গে মিছিল কার্যত চোর পুলিশের খেলা চলল দিনের এক আর এস এস সমর্থকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এবং তারই প্রতিবাদে বুধবার বেলা বারোটা নাগাদ শিয়ালদা স্টেশন থেকে মিছিল শুরু করার কথা ছিল হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের পুলিশের কাছে ওই মিছিলের অনুমোদন না থাকায় শিয়ালদাহ মিছিল আটকানোর জন্য মোতায়েন করা হয় প্রচুর পুলিশ লালবাজার সূত্রে খবর শিয়ালদার পরিবর্তে নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জড়ো হয়ে মিছিল শুরু করেন ওই মঞ্চের সদস্যরা মৌলাই মোড় পেরিয়ে এশিয়ান ব্যানার্জি রোড পেরোতেই মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায় পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ ওঠে এবং এরপরেই মিছিলকারীদের কয়েকজন আশেপাশে গলিতে ঢুকে ছুটতে শুরু করেন পিছনে পুলিশও পুলিশ জানিয়েছে এদিন দুপুর একটা নাগাদ ধর্মতলা ওয়াই চ্যানেলের সামনে ফের ওই সংগঠনের সদস্যরা জড়ো হন সেখানে ছিলেন বিজেপি নেতা অনুপম হাজরাও অভিযোগ অনুপম সহ প্রায় তিরিশ জন মিছিলকারীকে পুলিশ জোর করে ভ্যানে তুলে নিয়ে যায় অনুপমকে পুলিশের গাড়িতে তোলার সময়ে তার নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় এমনটাই অভিযোগ লালবাজারের তরফে মিছিলকারীদের উপরে লাঠি চালানোর অভিযোগ অস্বীকার করা হয়েছে মিছিলের জন্য আগে থেকে আবেদন করা হয়নি এমনটাই জানিয়েছে লালবাজার থানা তিন জায়গা থেকে মোট 111 জনকে গ্রেপ্তার করা হয়েছে এমনটা জানিয়েছে পুলিশ তবে আগাম অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ মিছিল করতে দেয়নি এমনটাই অভিযোগ করেছেন বিজেপি নেতা মুকুল রায় তার বক্তব্য অনুমতি থাকা সত্ত্বেও সিএলে মিছিলের জন্য জমায়েতি করতে দেয়নি পুলিশ কোনো কারণ ছাড়াই ধরপাকড় শুরু করে তাৎক্ষণ সাংসদ অনুপম হাজরাকে পুলিশ শারীরিকভাবে নিপিড়ন করেছে এটা কোনো সভ্য দেশে চলতে পারে না